بسم الله الرحمن الرحيم شكرا শিক্ষার্থী السلام عليكم আজকে এসেছি ফিনান্স ও ব্যাংকিং নিয়ে আজকে তোমাদের পড়াবো একাদশ অধ্যায় ব্যাংকের আমানত সম্পর্কে তো ব্যাংকের আমানত কি ব্যাংক ব্যবসায়ের মূল উৎস হচ্ছে ব্যাংকের আমানত তো সেই আমানত ব্যাংক বিভিন্ন উপায়ে সংগ্রহ করে থাকে ব্যাংক হিসাব খোলার মাধ্যমে এই আমানত ব্যাংক বিভিন্ন উপায়ে সংগ্রহ করে যেমন কখনো চলতি হিসাব কখনো সঞ্চয় হিসাব কখনো স্থায়ী হিসাবের মাধ্যমে আজকে সেই বিষয়ে তোমাদের সাথে একটু আলোচনা করব ব্যাংক আমাদের উদ্দেশ্য এবং গুরুত্ব ব্যাংক তিনটি উদ্দেশ্যে তার আমানত সংগ্রহ করে প্রথমত গ্রাহকের ক্ষেত্রে দ্বিতীয়ত ব্যাংকের ক্ষেত্রে তৃতীয়ত সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে প্রথম পয়েন্টের উপর যদি আলোচনা করি গ্রাহকের ক্ষেত্রে সেক্ষেত্রে অর্থের নিরাপত্তা ব্যবসায়ের লেনদেন ঋণের সুবিধা ঝুঁকিহীন বিনিয়োগ সেবা অর্জন অতিরিক্ত অর্থের প্রয়োজন মেটানো এই উদ্দেশ্যে ব্যাংক তার আমানত সংগ্রহ করে থাকে গ্রাহকের ক্ষেত্রে তো অর্থের নিরাপত্তা আমরা যারা আমানতকারী আমাদের অবশ্যই ব্যাংক অর্থের নিরাপত্তা দিয়ে থাকে কারণ অর্থের নিরাপত্তার জন্যই আমরা টাকা ব্যাংকে রাখি তারপর বলা আছে ব্যবসায়িক লেনদেন ব্যাংক নগদ অর্থ এবং বিভিন্ন প্রকার ব্যাংকিং পণ্য নিয়ে ব্যবসা করে থাকে যেমন চেক বিনিময় বিল এবং বিনিময় বিল পাট্টা করা ব্যাংক কার্ড ইত্যাদি ইত্যাদি ঋণের সুবিধা ব্যাংক গ্রাহকের বা আমানতকারীকে ঋণের সুবিধা দিয়ে থাকে সেক্ষেত্রে যদি চলতি হিসাব বা স্থায়ী হিসাব থাকে ওই হিসাবের বিপরীতে ব্যাংক তাদেরকে লোন প্রদান করে থাকে তারপর ঝুঁকিহীন বিনিয়োগ ব্যাংক একটি নিঃসন্দেহে ঝুঁকিহীন বিনিয়োগ ব্যাংকে টাকা রাখলে ঝুঁকিতে পড়তে হয় না কারণ ব্যাংক একটি নির্দিষ্ট হারে নির্দিষ্ট সময় পর পর তার ইন্টারেস্ট বা মুনাফা প্রদান করে থাকে শেয়ার বাজার পুরোটাই অনিশ্চিত কখন মুনাফা পাওয়া যাবে কি পরিমাণ পাওয়া যাবে তা বলা বাহুল্য কিন্তু ব্যাংক নির্দিষ্ট সময় পর পর মুনাফা বা লভ্যাংশ প্রদান করে বলে এটা একটি ঝুঁকিহীন বিনিয়োগ সেবা অর্জন ব্যাংক হিসাব খোলার কারণে ব্যাংক তার কাস্টমার বা গ্রাহককে বিভিন্ন কার্যাদি সম্বোধন করে দিয়ে বিভিন্ন সেবা প্রদান করে থাকে অতিরিক্ত অর্থের প্রয়োজন মেটানো যেটা সর্বশেষ পয়েন্ট গ্রাহকের ক্ষেত্রে ব্যাংক গ্রাহককে তার প্রয়োজনের অতিরিক্ত অর্থ প্রদান করে সেটা কিভাবে লোনের মাধ্যমে বা ঋণের মাধ্যমে যখন সঞ্চয় হিসাব সরি চলতি হিসাব কিংবা স্থায়ী হিসাব খোলা হয় তখন তার বিপক্ষে উচ্চ সুদে ব্যাংক ঋণ প্রদান করে থাকে এতে অতিরিক্ত অর্থের প্রয়োজন মেটানো সম্ভব হয় ব্যাংকের ক্ষেত্রে উদ্দেশ্য তিনটি প্রথমত আমানত গ্রহণ দ্বিতীয়ত বিনিয়োগ তৃতীয়ত বৈদেশিক বিনিময় ব্যাংক বিভিন্ন হিসাবের মাধ্যমে জনগণের নিকট পড়ে থাকা সঞ্চয়গুলোকে আমানত হিসেবে গ্রহণ করে এবং ভারী একটি মূলধন গঠন করে দ্বিতীয়ত বিনিয়োগ ব্যাংক গ্রাহকের কাছ থেকে আমানত গ্রহণ করলো এবং সেটা বিভিন্ন প্রকার লাভজনক খাতে সেই অর্থগুলো বিনিয়োগ করে থাকে এবং এতে করে ব্যাংক মুনাফা অর্জন করে সেই মুনাফার কিছু অংশ জনগণকে বা গ্রাহক বা আমানতকারীকে প্রদান করে থাকে বৈদেশিক বিনিয়োগ ব্যাংক বৈদেশিক মুদ্রার ব্যবসাও করে থাকে এর জন্য গ্রাহককে কখনো কখনো ব্যাংক হিসাব খুলতে হয় সর্বশেষ যে উদ্দেশ্য সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে এই ক্ষেত্রে পয়েন্ট হচ্ছে পাঁচটা প্রথমত সঞ্চয় প্রবণতা সৃষ্টি দ্বিতীয়ত পুঁজি বা মূলধন গঠন তিন বিনিয়োগ ও উৎপাদন চার কর্মসংস্থান এবং সর্বশেষ আন্তর্জাতিক বাণিজ্য আমি যদি প্রথম পয়েন্টের উপর আলোচনা করি সঞ্চয় প্রবণতা সৃষ্টি ব্যাংক হিসাব করার মাধ্যমে জনগণকে উদ্বুদ্ধ করে সঞ্চয় করার জন্য এতে করে জনগণের সঞ্চয় প্রবণতা বৃদ্ধি পায় টাকা গচ্ছিত হয় দ্বিতীয়ত পুঁজি বা মূলধন গঠন জনগণের নিকট যখন টাকা থাকে তখন এলোমেলো বিক্ষিপ্ত অবস্থায় থাকে আর ওই ব্যাংক করে প্রত্যেকটা জনগণের কাছ থেকে অর্থ এক 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 করে সংগ্রহ করে একটা মূলধন বৃদ্ধি গ্রহণ করে সেই মূলধনের ভিত্তিতে ব্যাংক তার ব্যাংকিং ব্যবসা পরিচালনা করে থাকে বিনিয়োগ ও উৎপাদন ব্যাংক হিসাবের মাধ্যমে বিনিয়োগ বৃদ্ধি পায় যা পরবর্তীতে জনসাধারণ সহ দেশের উন্নতি ত্বরান্বিত হয় কর্মসংস্থান উন্নয়নের সাথে সাথে মানে ব্যাংক ব্যবসা উন্নয়নের সাথে সাথে কর্মসংস্থান বৃদ্ধি পায় নতুন নতুন শাখা খোলার মাধ্যমে বা নতুন কোনো ইনভেস্ট করলে সেখানে কর্মসংস্থানের সুযোগ হয় আন্তর্জাতিক বাণিজ্য যেটা হলো সর্বশেষ পয়েন্ট ব্যাংক হিসাবের মাধ্যমে আমদানি রপ্তানি বাণিজ্য অংশগ্রহণ করে থাকে এতে
এতে আন্তর্জাতিক বাণিজ্য প্রসার হয়। আশা করি ব্যাংক আমানতের ধারণা এবং ব্যাংক আমানতের উদ্দেশ্য ও গুরুত্ব বুঝতে পেরেছ। সেক্ষেত্রে এখানে আসতে পারে পরীক্ষায় ব্যাংক আমানত কি, ব্যাংক আমানত কি কি উদ্দেশ্যে পরিচালিত হয়ে থাকে, ব্যাংক আমানতের উদ্দেশ্য কয়টি, এই সম্বন্ধে ইনশাআল্লাহ ধারণা রাখবে। আশা করি তোমরা সৃজনশীল প্রশ্নগুলো অ্যান্সার করতে পারবে। ধন্যবাদ সবাইকে।